সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টি প্রমাণ করে তারা কতটা ব্যর্থ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গোপীবাগে দক্ষিণ বিএনপির পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি। বলেন যে নির্বাচন কমিশন প্রার্থী নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে অবাধ জাতীয় নির্বাচন করতে পারবে। সরকার আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অবাধ নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না বলেই তত্ত্বাবধায়ক বাতিল করেছে। জনগণের শক্তি দেখতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে, তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়ছেন। প্রতিদিন আমাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে বন্ধুগণ, তেলের দাম বাড়াচ্ছে পকেট কাটতেছে, ডালের দাম বাড়ায় পকেট কাটে, এমন একটা জিনিস নাই যেখানে পকেট কাটে না।